السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما الله قرآن كريم بولسن فذكر فإن الذكرى تنفع المؤمنين. الله تعالى النبي كبولسن أبني موني كوريه دين شون كوريه دين جانازيني شو بار بار موني كورتي هاي شون كورتي معنوش تو بولي جاي. আল্লাহ বলছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা জিনিসও মনে করে দিলে মুমিনের খুব উপকার হয়। দেখবেন একটা হাদিস আপনার জানা ছিল, অনেক দিন কথা হয় না, আমল নেই, ভুলে গেছে, হঠাৎ শুনলে আহা এই আমলটা তো অনেকদিন করি না, করতে হবে। ভালো মানুষদেরও ভালো কথা বলতে হয় মাঝে মাঝে। প্রথম বিষয় হলো আমাদের বাড়ির পটনে, পটনে বোঝেন না আপনারা, যদি একটা ইটের টুকরো পড়ে থাকে তাহলে চোরে নেয় নাকি? একটা মাটির ঢেলা থাকে চোরে নেয়? চোরে নেয় না, কারণ ওর কোনো দাম নেই। কিন্তু সোনার একটা টুকরো যদি আপনি পটনেই ফেলেছেন থাকবে? থাকবে না, কারণ ওটার দাম আছে। যেটার দাম বেশি তার চোর বেশি, তার কি চোর বেশি, কারণ চোরে দামি দিয়ে দামি জিনিসই খোঁজে। দুই নম্বর হলো আমাদের একটা দুশ্মন আছে, আদি দুশ্মন, সে দুশ্মনের নাম কি? শয়তান। শয়তান বেহেশতেই ছিল, আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করে শয়তানকে বললেন এবং সকল ফেরেশতার বললেন যে আদমকে সাজদা করো। আল্লাহ হুকুম করলেন আদমকে সাজদা করার। আপনারা জানেন সবাই করলো, ইবলিস করলো না, ওর মনটা খারাপ লাগলো যে এতদিন এই ফেরেশতাদের দলে আমি জিনই ছিলাম, একটা মহা সম্মানিত বড় হুজুর, আর আল্লাহ মাটি দিয়ে কি বানাই আমার সে দাম বাড়াই দিল। ওর মনের ভিতরে একটা অহংকার এসে গেল, ও সাজদা করলো না। তখন আল্লাহকে বের করে দিলেন, বিতাড়িত করে দিলেন। দেওয়ার পরে ও একটা প্রতিজ্ঞা করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমার শুধু তুমি হায়াতটা দাও, তাহলে দিলাম। তখন বললেন আর আইতাকা হাযা আল্লাযী লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। ওজা আল্লাহ এই যে আপনি আমার বিতাড়িত করে দিলেন, এটা আমার কিয়ামত পর্যন্ত আয়ু দেবেন। আমি ওম করে বলছি এই আদমের বংশধরের অধিকাংশ আমি দোজকে নেবই নেব, ঠিক আছে না? আচ্ছা দোজকে যায় মানুষ কি করে আমরা জানি তো, গুনাহ করলে যায়, মদ খেলে যায়, জিনা করলে যায়, বিভিন্ন কাজে যায়। তবে মদ খেলে জিনা করলে দোজকে যাওয়া নিশ্চিত না, কারণ তবা করলে সেরে দেবে। এই যে একটা হুজুর বলছিল মদ খেয়েছে অনেক, জিনা করেছে অনেক, অনেক অন্যায় করেছে, মানুষের ক্ষতি করেনি, সেরেক কুফরি করেনি, মানুষের ক্ষতি করেনি, সেরেক কুফরি করেনি, যত গুণাও করুক শয়তান কিন্তু ভয়তে ভয়তে থাকে, ফট করে তবা করলে সব গুণা মা। তাহলে এই যে মানুষ সিনেমা দেখে, থিয়েটার দেখে, বাজনা শোনে, গান শোনে, গুণা করে, ব্যাপারদা চলে, অনেক কাজ করে, শয়তান খুশি। তবে শয়তানের মনের ভিতরে একটা ভয় থাকে, আমার এতদিনের পরিশ্রম কখন জানি ব্যর্থ হয়ে যায়, ফট করে তবা করলে তালা নিয়ে নেবে। এই জন্য দুটো তিনটে গুণা আছে যেগুলো শয়তান সবচেয়ে খুশি হয়। একটা হলো শেরেকি গুণা, কুফরি গুণা, এই শেরেকি আল্লাহ খাঁটি তওবা ছাড়া মাফ করে না। আর একটা হলো দিনের নামে বদ দিন তৈরি করা, তার বেদাত বলে, বেদাতি গুণা মাফ পাওয়া কঠিন, কারণ বেদাত যে করে এ মনে করে বেদাতে আল্লাহ খুশি হচ্ছে, ও তওবা করে না কখনো। আর তিন নম্বর হলো বান্দার হকের গুণা, আমরা যে মানুষের হক নষ্ট করি এগুলো ওই মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করে না। আর এজন্যই মুসলমানদের দেশে শয়তান অন্যান্য গুণার পাশাপাশি ইমান চুরির জন্য বিভিন্ন কৌশল করে, কারণ গুণা যতই করি ও তওবা করলে মাফ পেয়ে যাবে, যদি শেরেক কুফুরি করতে পারি তাহলে তো আর মাফ পাবে না। আর শেরেক কুফুরিও যদি মুসলমান বিধর্মীর নামে করে সে ফিরে আসে, মুসলমান সহজে অন্য ধর্মে যায় না, শেরেক কুফুর করতে চায় না, এই জন্য যদি ইসলামের নামে করতে পারি, ইসলামের নাম দিয়ে শেরেক কুফুরি করবে অথবা বেদাত করবে, তাহলে ওই সময় শয়তান খুশি হয়, কারণ ওই মানুষটা আর তওবা করে না। আমার এই কথা উদাহরণ পরীক্ষার খাতায় কি লাগে, উদাহরণ সহ বোঝা লাগে, মাস্টাররা বোঝে না তো এই জন্য বলে একটু উদাহরণ দিয়ে বোঝাই দিতে, মাস্টাররা সহজে বোঝে। যেমন মনে করে একটু লোক মদ খাই, নামাজ পড়ে না, অথবা এরকম অন্যায় করে, সে জানে যে এটা অন্যায়, মনের ভিতরে একটা পাপ বোধ আছে না, ও তো হয়তো একসময় তবা করে ফেলবে। আরেকজন ওই মদ খাই, ও জানে মদ খেলে আল্লাহ খুশি হয়, ও কোনো তবা করবে? আছে না মদ খেয়ে আল্লাহ খুশি হয় মনে করা লোক? আছে না, তারি খায়, গাঁজা খায়, মম্বা রম্বা বাবরি রেখে গাঁজা খায়, মনে করে গাঁজা খাইলে অমুক খাজা বাবা গাঁজা খেতো, এরকম আছে না? ও যে গাঁজা খায় ও কি মনে করে গুনাহ হচ্ছে? ও আরো মনে করে যে আল্লাহ এই গাঁজার টানে খুশি হচ্ছে, আমার কাছে মরে দাও, কষে গাঁজাই দম দাও, স্বয়ং খোদা দেখে নাও। তাহলে দুটোর পার্থক্যটা বুঝতে পেরেছেন? একজন লোক গুনা করে মনে করে যে গুনা হচ্ছে, আল্লাহ গুনা ছাড়তে পারে না, তারই খায় আবার খেয়ে ফেলে মনে করে, ওর কিন্তু একসময়
শয়তান অন্যে খুব ভয় থাকে কিন্তু যে তাড়ি খায় গাঁজা খায় কি জিনা ব্যবচার করে অশ্লীল অন্যায় কাজ করে আর মনে করে এইটা খুব ভালো হচ্ছে সে কিন্তু কোনোদিন তো শয়তান অন্যে একেবারে আরামে আছে আমি এ কথা বলছি কেন আল্লাহ তাআলা সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন 2000 বছর আগে এখন হলো 1437 হিজরি শুরু করলাম আমরা তার মানে 1436 আগে আরো 13 বছর 1400 প্রায় 1450 বছর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসছিলেন ঠিক আছে না তিনি এসে যখন সব মানুষকে আসল দিনটা শিখালেন শয়তান কি যে নারাজ হলো কিভাবে এর আগে যত নবী এসে সব নবীর উম্মতদের শয়তান গোমরাহ করে ফেলেছে ওই নবীদের নাম দিয়ে যেমন ঈসা নবী আসলেন ঈসা নবী আসার পরে সবাই বলে গেলেন আল্লাহ ছাড়া কেউ কিছু না আল্লাহ দেখো আল্লাহ নাজাত দেবে এক আল্লাহর ইবাদত করো কিন্তু ঈসা নবী চলে যাওয়ার পরে ওই ঈসা নবীর নাম দিয়ে কিছু লোক বললো না আল্লাহ আগে ঈসা নবীর পূজা করো ঈসা নবী সব ঈসা নবী হলো ঈশ্বর ঈসা নবীর পূজা করলেই হবে ঈসা নবী তোর মুক্তি দেবে এই না দিয়ে ঈসা নবীর নাম দিয়েই সব মানুষের যে লোক মদ খায় মনে করে এটা গুনার কাজ সে তওবা করবে ঠিক না আর যে ঈসা নবীর সেজদা করে ঈসা নবীর ইবাদত করে সে কি মনে করে গুনাহ হচ্ছে তাই মনে করে সে তো মনে করছে এটা আল্লাহ খুশি হচ্ছে সে কোনদিন তওবা করবে না শয়তান এতে খুশি তো এইভাবে শয়তান সব নবীর উম্মতদের গুমরাহ করে ফেলছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর থেকে শয়তান সবসময় নবীর উম্মতদেরকে নবীর নাম দিয়ে গুমরা করে আইসে বলে যে তোমাদের নবী এটা পছন্দ করবে না আমি নবীর পথে এইটে বিভিন্ন কথা বলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম কিছু মানুষ ডাকবে এই ঠিক আমাদের মতো কোরআন হাদিস দিয়ে কথা বলবে কিন্তু ডেকে ডেকে জাহান্নামে ফেলে দেবে এই জন্য খুব সাবধান থাকতে হবে আর সাবধানতার কিছু পথও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে বলে গেছেন এইটা আপনাদের বলবো কারণ আজ থেকে অনেক বছর আগে এই গত 2000 বছরই বলা চলে শয়তান বিভিন্নভাবে মুসলমানদেরকে জাহান্নামের পথে স্থায়ী নেওয়ার যে পলিসি করেছে তার একটা হলো মুসলমানদেরকে যে কোনোভাবে ইসলামের নামে কোরআনের নামে নবীর নামে গোমরা করা এর ভিতর গত প্রায় 100 বছর যাবৎ খ্রিস্টানরা কাজ করছে সমাজে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নবীজি কি বলে গেছেন নবীজির দিনটা কার কাছে পাওয়া যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস বলেছেন একটা বলেছেন আমি চলে গেলাম কোরআন সুন্নাহ রেখে গেলাম তোমরা এইটা ধরে থাকবা আর এই কোরআন সুন্নাহর ইলম কাদের কাছে থাকবে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া ইয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসু ইলমান ফমান আখাযাহু হাকাযা বিহাযিন ওয়াফির তিনি দিন আল্লাহ কোথায় রেখেছেন কোরআনে এবং হাদিসে ঠিক না কোরআন হাদিসের ইলম কাদের কাছে থাকবে আলেমদের কাছে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলেন নবীদের ওয়ারিস আলেম কারা যারা ওই নবী যেটা রেখে গেছেন কোরআন এবং হাদিস পড়েছেন বুঝেছেন কথাকে বুঝতে পারছেন সমাজে দুই ধরনের লোক গোমরাহি অর্থাৎ মানুষের খারাপ পথে নিয়ে যায় এক ধরনের মানুষ ইচ্ছা করে শয়তানের কাছে মুরিদ হয়ে বেরোয় যেমন আমাদের সমাজে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম প্রচার করছে আমরা মুসলমান আমরা ইসাই মুসলমান আমরা কোরআন মানি আমরা নবী মানি এসে আপনাদের গোমরা করে নেবে খ্রিস্টানদের কয়েকটা ষড়যন্ত্র আছে প্রথম ষড়যন্ত্র হলো যে মুসলমানদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা ও হুজুরা কিছু বোঝে না আলেমরা কিছু বোঝে না অমুক কিছু বোঝে না আলেমরা কি জানে আমরা বেশি জানি এই সমাজের লোক ভালো না ওই ওই দেখ ওই মসজিদ কমিটির সভাপতি ওর বাপ ঘুষ খেত সেই লোকের মসজিদ কমিটি ওর মসজিদ নামাজ হয় এরকম কথা বলে নাকি আপনাদের গ্রামে হ্যাঁ বলে আল্লাহ নবী কি বলেছেন মসজিদ কমিটি না স্বয়ং মসজিদের ইমাম যদি মহাপাপী হয় জামাতে নামাজ ছাড়বে না সল্লু খালফা কুল্লি বাররিন ও ফাজির ইমাম পাপী হোক বদকার হোক নেককার হোক ইমামের দায়িত্ব তোমার না তোমার দায়িত্ব মসজিদে জামাতে যে নামাজ পড়া কাজেই যদি এই যে আলেমদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে এই যে ঘৃণা ছড়ানো কারণ প্রথমেই যদি আপনার কাছে এসে বলে ওই নবীর কথা শুনো না আপনি মানবেন মানবেন নাকি এই জন্য বলবেন নবী খুব ভালো কোরআন খুব ভালো তো হুজুররা খারাপ এই যখন আপনি একবার মেনে নেবেন তখন কোরআন আপনি তো পড়েননি নবীর কথা তো আপনি পড়েননি ও আইসা আপনার বুঝবে ও যা বুঝবে তাই মেনে নেবেন এইভাবে যারা ধ্বংস করতে চেয়েছেন এই 1500 বছর যাব তাদের প্রথম কাজ হলো আলেম ওলামার বিরুদ্ধে কুচ্ছা ছড়ানো কোন আলেমই মাসুম না নিঃস্বাপ না সবার ভুল হতে পারে তবে দিন বুঝতে হবে আমি পড়বো যারা পড়েছে তাদের কাছে যাইতে হবে সমাজে যারা গোমরা হয় দুইভাবে এক গ্রুপ আছে অরিজিনাল
প্ল্যান প্রোগ্রাম করে গুমরা হয়েছে। আরেক গ্রুপ আছে কিছু ভালো মানুষ, বোঝে সোজে না, লেখাপড়া জানে না। লেখাপড়া জানে না মানে এমএ পাস করেছে, ইংরেজিতে এমএ পাস করেছে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। তার আপনি আলেম বলবেন? আল্লাহর দিনের আলেম, এলেম, নবীজির এলেম কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে বলেন না? কোরআনের ভিতরে আছে। আর কোন জায়গায় আছে? হাদিসের ভিতরে আছে। একজন কোরআনের আরবি পড়তেই পারে না, বোঝা তো দূরের কথা, ওই বাংলা অনুবাদ দিয়ে বোঝে। কথা বোঝেননি? বাংলা অনুবাদ পড়া মানে কিন্তু কোরআন পড়া না। অনুবাদ পড়া মানে কি? কোরআন পড়ে এক হুজুর যা বুঝেছে আপনি তাই পড়লেন, আপনি কিন্তু কোরআন বুঝলেন না। কোরআন বুঝলেন? কোরআনের অনুবাদ পড়া মানে কোরআন পড়ে এক হুজুর যা বুঝেছে আপনি তাই পড়লেন, এটা কোনো দোষ নেই, কিন্তু এই ব্যক্তি আলেম না। সমাজে এরকম কিছু মানুষ যারা আলেম হতে পারেনি, অর্থাৎ নবীর এলেমের ওয়ারেস, নবীর এলেমের ভাগ নিতে পারেনি, হাদিস পড়িনি, শত শত হাদিস মুখস্থ করিনি, হাদিস পড়ে আরবি বোঝে না, আরবি উচ্চারণই করতে পারে না, আরবি উচ্চারণ করলে পরে আরবি জানা ছোট ছোট বাচ্চারা খ্যাক খ্যাক করে হাসে, এমন উচ্চারণ করে, আরবি উচ্চারণ শুনলে শয়তান আবার কানে আঙুল দেবে, ওরে বাবা এটা আমার চেয়ে বড় কোন দিক। এইরকম কিছু মানুষ হঠাৎ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বুজুর্গ হয়ে যায়, মানে এমনি মনে চিন্তাটা ভালো, মনে মনে চিন্তা করে কি বসে যায় মাথায়, তুই তো এই জামানার বুজুর্গ, ওলি হয়ে গেছিস। এরকম একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি ওই আধা পাগল মস্তর মতো কিছু কিছু বই টই লিখতে ভালো এলাম, কেন কিছুই জানতো না। হঠাৎ সে মনে মনে কর্ম দেখলো যে আমি জামানার মুজাদ্দেদ হয়ে গেছি, মুজাদ্দেদ জামান, ইমামে জামান। ওই কিছু লোক ভক্ত জুটে গেল, হ্যাঁ মুজাদ্দেদ জামান। এরপরে হঠাৎ করে সে স্বপ্নকে দেখলো, অন্তরের ভিতর শয়তান দিতে লাগলো যে তুই তো এখন নবী হয়ে গেছিস, এই দুনিয়ায় যে মুসলমানরা সব ভুল করছে তুই তোর কাছে ঠিক, তুই ঠিক করে দে। বলে যে আমি এখন নবী, আমার কাছে আল্লাহর এলেম আছে, আমার কোরআনের এলেম লাগে না, ওই আরবিটারি পড়া লাগে না। তো ভালো কথা, কিছু লোক জুটে গেল, ভক্ত মুরিদ তো থাকেই সবসময়, কিছু মানুষ তো জোটেই সব। এখন যখন খ্রিস্টানরা দেখলো, তাই তো এই লোকটা দ্বারা তো ইসলামের ধ্বংস হবে, ওরা ওর ফেভারে চলে গেল, এটা হলো ব্রিটিশ সময়ের কথা, ওর ফেভারে চলে গেল, ওর যারা মুরিদে তাদের সাপোর্ট দিত, এমনি বলতো খারাপ টাইপ যাই করো, কিন্তু ওকে গোপনে গোপনে টাকা পয়সা দিত, কাজ করার সুযোগ দিত। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ও গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে গোমরা হয়ে গেল। একশো গ্যালন মদ খেলে 100 বার সমস্যা ছিল না, তবা করার সুযোগ ছিল, কিন্তু গোলাম আহমদও যখন নবী মেনে নিল তো বেঈমান হয়ে গেল। আর যে বেঈমান হয়ে গেল তার বুঝতে নবপণ কাছে খুব ভালো করছে, আমি তো জামানার মুজাদ্দেদ ইমামে জামানের কথা মতো চলছি, তো শয়তানের লাভ কোনটি বেশি হয়, মদ খেলে বেশি হয় না ওই ইমামে জামানের মুরিদ হলে বেশি হয়? তো এইরকম অনেক অনেক দাজ্জাল যুগে যুগে আসে, তারা এক একটা হয়তো মন ভালো লোক ভালো ছিল, শয়তান মূর্খ, লেখাপড়া জানে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, হঠাৎ বোঝে যে হ্যাঁ আমার অন্তরে সব এসে গেছে, আমি বিরাট পণ্ডিত হয়ে গেছি। এই জন্য প্রথম যে বিষয়টা আপনাদের বুঝতে হবে খুব সহজ, ইমামে জামান, মুজাদ্দেদে জামান, কুতুবে আজম, গওসে আজম, যদি কোনো লোকের বলা হয় যে এই লোকটা জীবিত, জীবিত কোনো লোকের বলা আছে তার জীবন ইমামে জামান, বুঝবেন এটা দাজ্জাল ভণ্ড, একেবারে নিশ্চিত বুঝবেন। আলেম ওলামা যত কথা বলে ভুল হতে পারে ঠিক হতে পারে, কিন্তু যদি কোনো লোককে বলা হয় লোকটা ইমামে জামান অথবা মুজাদ্দেদে জামান অথবা কুতুবে জামান অথবা জামানার হাদি অথবা ইমাম মেহেদি, তাহলে আপনি 100 ভাগ নিশ্চিত হবেন এটা একটা দাজ্জাল, শয়তানের চর, আর কিছু না। কারণ ইমামে জামান বলে ইসলামে কিছু নেই, ইমামে জামান বলে ইসলামে কিছু নেই, জামানার কোনো ইমাম থাকতে হয় কোনো কোরআন হাদিস, মুজাদ্দিদ যুগে যুগে আসবে কিন্তু কে মুজাদ্দিদ কেউ জানবে না, কেউ নিজেকে মুজাদ্দিদ দাবি করতে পারবে না, সে ভণ্ড। প্রথম যে ব্যক্তি নিজেকে মুজাদ্দিদ দাবি করলো সেই ব্যক্তির নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। ওই ব্যাটার আগে কেউ নিজেকে মুজাদ্দিদ, আগে জামানে হাজার হাজার আলেম আসছে, আলেমদের মরার পরে কেউ কেউ বলেছে না উনি হয়তো মুজাদ্দিদ ছিলেন, কিন্তু আমি মুজাদ্দিদ বা মুরিদরা বলছে আমাদের হুজুর মুজাদ্দিদ, এটা কেউ কোনোদিন বলেনি। এ প্রথম শুরু করা হলো গোলাম আহমদ কাদিয়ানি। তাহলে আপনারা কি সহজ কথা বুঝতে পারছেন? যদি কেউ এসে বলে যে আমাদের হুজুর মুজাদ্দিদে জামান, আমাদের হুজুর কুতুবে জামান, ইমামে জামান, ইমাম মেহেদি, তাহলে কি বুঝবেন? একেবারে শতভাগ ভণ্ড, এতে কোনো সন্দেহ নেই। যেই হোক, সে যদি ফুরফুরার হুজুর বলে, চরমনের হুজুর বলে, মানে সবচেয়ে বড় আলেম বলে যে আমি মুজাদ্দিদে জামান কুতুবে জামান, এটা ভণ্ড। কারণ তুমি যে মুজাদ্দিদে জামান কি করে জানলে? হাদিসে কি নবীজি তোমার নাম বলে গেছে? গেছে হাদিসে কি কোনো জায়গায় আছে যে অমুক যুগে একজন আসবে সে মুজাদ্দিদ আছে? নেই তো। তাহলে কি করে তুমি জানলে? ও বলবে আমি স্বপ্ন দেখছি, ওহী হয়েছে আমার কাছে, কাশফ হয়েছে, ঠিক না? এই কাশফকে তুমি দিনে ঢুকাইছো, তার মানে তুমি দাজ্জাল। কাশফ কোনো দিনের দলিল না, শয়তান তোমার মাথার উপরে পেশাব করে দিয়েছে।
এই জন্য কাশফ দিয়ে এলকা দিয়ে এলহাম দিয়ে দিনের কিছু বলার মানে অভণ্ড ও শয়তান দখল করে নিয়েছে দুই নম্বর কথা আরেকটা জিনিস খুব সাবধান থাকবেন শেষে আমি আরো কিছু বলার আশা করি যদি মনে থাকে সেটা হলো ইসলাম প্রকাশ্য না গোপন প্রকাশ্য ইসলামে কোনো গোপন জিনিস আছে যারাই আপনাদের গোপনে দাওয়াত দেবে বুঝবেন এটা ভণ্ড কি বুঝবেন আমি আমি একটা জিনিস বুঝিনি আপনাদের আপনারা যখন দোকানে যান আলু কেনেন না আলু পটল পেঁয়াজ মাছ কেনেন না দোকানদার যদি মাছ এমন করে দাঁড়িয়ে দিতে আপনি কে আইতে দাও বেছে বেছে নেন নেন না আলুটা কি করেন বেছে নেন না পেঁয়াজটা কি করেন বেছে নেন না একজন বললো এই জমি এই দাঁড় একশো মাঠে সব আমার আমার 2,00,000 টাকা দাও আমি সত্তর নামে লিখে দেবো দেবেন টাকা তাহলে কাগজপত্র আনো কাগজপত্র নিয়ে কার কাছে যাবেন হুজুরের কাছে যাবেন না উকিলের কাছে যাবেন ঠিক করুন তো কাগজপত্র ঠিক আছে নেই হুজুর আপনি পূর্ব হুজুরে জামাই একটু কাশফ করে বলেন তো এই কাগজগুলো ঠিক আছে যাবেন নাকি নৌকে লেখা যাবেন তাহলে সব জিনিস বাছাই করে নেবেন যাচাই করে নেবেন বলে নেবেন শুনে নেবেন আর ইমানের কথা না বলে শুনে নেবেন তাহলে বোঝা গেল ইমানের আপনার কাছে কোনো দাম নেই ইমানের কথা দিনের কথা যে যখন বলবে বলে বাবা দাঁড়াও আমি অত বুঝি শুধু নেই চলো হুজুরের কাছে চলো তুমি যেগুলো বলছো কোরআন হাদিসে প্রমাণ করে দিবা এক শ্রেণীর মানুষ আসবে আসে আপনাদেরকে যেন না বোঝেন এই জন্য বলবে অর্থাৎ মানুষের কাছে শোনো কথা কারোর কাছে বলো না খুব গোপন খবর অমুক জায়গায় এই যে বিরাট বিল দেখছো না এই আমি দেখে নিছি গোপনে সরকার থেকে লিখে নিছি আমার কারোর কাছে বলো না বললে কিন্তু সে ভাগ পাও না আমাকে 2,00,000 টাকা দাও আমি তোমার বিলের অর্ধেক দিয়ে দেবেন তো দেবেন কে কে দেবেন হাত তোলেন হ্যাঁ দেবেন না যদি 2,00,000 না 200 টাকা দিলে দেবেন তাও দেবেন না তাহলে 200 টাকা দিতে আপনি রাজি হন না দুনিয়ার আর ইমান বেচতে রাজি হয়ে যাবেন কেউ যদি সে বলে এই সমাজের লোক কিছু বোঝে না হুজুরা কি জানে অমুক হুজুরের নামাজে না আমার দলে এসো আমি তোমার বেচতে নিয়ে যাবো আল্লাহর দিন গোপন না আল্লাহর দিন কি প্রকাশ্য বিজয় এরাও আল্লাহর দিন করলে প্রকাশ্য কোনো গোপন নেই কাজেই কেউ যদি গোপন কোনো দাওয়াত দেয় গোপন সমাজ যাবে না আমাদের বুঝবেন এটা পুরো ভণ্ড বুঝেছেন তো তিন নম্বর হলো যাচাই ছাড়া কোনো কথা নেবেন না আল্লাহ আমাদেরকে সমাজ যুক্ত করেছেন একজন হুজুর ভুল করতে পারে সব হুজুর ভুল করবে ডাক্তারও ভুল করে না ডাক্তার তো ভুল করে ডাকি মরে না মরে না জিনদের বছরের 5-7টা মরে না মরে না মরে এজন্য তো আপনার কোনো ডাক্তারের কাছে যান না একজন এসে বলে যে শুনো ওই কোনো ডাক্তারকে ও ডাক্তার বোঝে না তোমার মাথা আমি অপারেশন করে দেবো দিয়ে দেবেন মাথা দিয়ে দেবেন আছে কেউ দেওয়ার মতো ডাক্তারদের দোষে রোগী মরে ডাক্তাররা ভুল করে ডাক্তাররা স্বার্থপর সব মানি তারপরও রোগ হলে কার কাছে যাবো হ্যাঁ ডাক্তার একবার ভুল করে একবার করবে না এক ডাক্তার ভুল করে এক ডাক্তার করবে না কিন্তু রোগের চিকিৎসা ওরাই বোঝে ওদের কাছে যেতে হবে কথা বোঝেননি এখন যদি কেউ বলে শোনো হুজুর না ওই হুজুর অমুক ওই হুজুরের কাছে যাও না তোমরা আমাদের সব কথা শুনে নাও তাহলে কি বুঝবেন ভণ্ড না ভালো লোক আর যেভাবে শোনো আমি এটা বললাম 10 জন আলেমের কাছে যাও দেখো আলেমরা কি বলে যদি ভুল হয় আমাদের আমরা বলবো তাহলে বুঝবেন না এর জোর আছে যেমন আপনি বলে দেখো এই জমি সব আমার যাও গ্রামে শুনে দেখো জমি কার 10 জনের কাছে যাও দলিল দেখো যদি তোমার পছন্দ হয় এই দামে কিনতে পারো আপনি বুঝবেন যে না হয়তো পারে কথা বুঝেন আপনি দলিল দস্তাবেজ দেখবেন আগে বিক্রি হয়েছে কিনা রেকর্ড কার নামে আছে সব দেখার পরে কিনবেন এই জন্য সবসময় তিনটা বিষয় আগে আমরা বুঝি এক নম্বর হলো যে ইমামে জামান মুজাদ্দেবে জামান কুতুবে জামান গৌসে জামান ইমাম মেহেদি এই সব নামে যত লোক আসবে তারা কি ভণ্ড এরা শতভাগ ভণ্ড যত ভালো হোক হয় নিজে ভণ্ড পাগল ওকে খ্রিস্টানরা দখল করেছে দুটোর একটা হয় ভালো মানুষ কিন্তু পাগল বোঝে না খ্রিস্টানরা ওকে বুঝে উঠে যায় কাম সেরে দিচ্ছে ওই ওকেও ওরা দখল করে নিয়েছে যে তুমি জামান আর কুতুব ইমামে জামান তুমি কাজ করো আমরা গাছি এরকম হয় যখন একটা লোক একটু উল্টো পাল্টা চিন্তা করে খ্রিস্টানরা আমার নিজের জানা আছে মুসলমান লোক পাঠায় হুজুর সত্যই আপনি হয় আমি স্বপ্ন দেখেছি আপনি জামান আর মুজাদ্দিদ হুজুর 2,00,000 টাকা হাদিয়া দিলাম দিয়ে চলে যায় বড় মুরিদ হয়ে যায় আজ কদম মুসি করে খুব ভক্তি করে আর হুজুরের কি কি করতে হবে শিখাই হুজুর সেরকম করে ওর খালি স্বপ্ন দেখে আর ওর খালি কাশ হয় হুজুর আমার স্বপ্ন বিজি বলেছেন আপনি এই কাজ করেন ভালো মানুষ কৌশলে কিনে নেই খ্রিস্টানরা এগুলো করে দুই নম্বর হলো যে ইসলামে কোনো হক নেই সবকিছু কি দিনের কথা যে বলবে প্রকাশ্যে বলবে আমভাবে বলবে বাইরে এটা কোরআন হাদিসের কথা তোমরা দরকার আলেমুল আমাদের জিজ্ঞেস করো কোরআন পড়ো হাদিস পড়ো কোনো ভুল হলে আমাদের বলো না মেনে নেবো এই পদ্ধতিতে যারা দিনের দাওয়াত দেন তাদের দাওয়াত শুনবেন কিন্তু যাচাই ছাড়া কোনো জিনিস গ্রহণ করবেন না আবারও বলি আপনি যদি দুটো পটল দুটো আলু দুটো মাছ যাচাই ছাড়া না কেনেন না আল্লাহ বলবেন কেন অমুক বলেছিল তুমি আলুটা কেনার সময় আমাকে একজন ভিডিও দেখাইছিল খুব মজার ভিডিও উনি ভিডিওটা রেডি করেছেন আমাকে বললেন একজন লোক বাজারে গেছে
বাজারে দোকানদার পেঁয়াজ কিনবে, পেঁয়াজগুলো তুলে দিচ্ছে, এই থামো থামো, উনি একটা একটা করে পেঁয়াজ বেছে দিলেন, টমেটো নেবে, টমেটো যেই তুলতে গিয়ে এই থামো, টমেটো হাত দিয়ে নিচ্ছেন, তিনি মসজিদে যে জেকের করছেন ইচ্ছা মতো, কোনো বাসাই বাসাই নেই। টমেটো যখন টিমে দেখতে হয়, পেঁয়াজ যখন হাত দিয়ে দেখতে হয়, আমি এবাদত করবো টিমে দেখবো না? টিমে কিভাবে দেখবো? আমি আলেমদের কাছে শুনবো, নবীর হাদিস দেখবো, বিভিন্ন একজন না বিভিন্ন আলেমের কাছে শুনবো, বুঝে শুনে কাজ করবো। والحمد لله لا إله إلا الله.